আজকে আমাদের একটা দাওয়াত আছে। দাওয়াত মানেই মনে হয় যে বিয়ে শাদী বা জন্মদিন এমন টাইপের কোনো কিছু দাওয়াত না। আজকে আমাদের এমন টাইপের কোনো কিছু দাওয়াত না, আজকে আমাদের বিকেলে স্ন্যাক্স খাওয়ার দাওয়াত। তো দাওয়াত যেহেতু একটু রেডি টেডি তো হয়ে যেতেই হয়, তো আমি এই ড্রেসটা নামাই নিছি। আমি নর্মালি ওয়ান পিসের ড্রেসগুলো পরি, তো ওয়ান পিস পরলে কী হয়, সাথে আবার সালোয়ার ওড়না ম্যাচ করে কিনতে হয়। তো এই ড্রেসটার সাথে আমি কি এক কালারের ওড়না কিনবো না একটু ডিজাইনেবল ওড়না কিনবো সেটা নিয়ে বহুত কনফিউশনে ছিলাম। যাই হোক, বহুত কষ্টে পরে এই ওড়নাটা ম্যাচ করে কিনে নিয়েছিলাম। এরপর গলার মধ্যে আজকে কি পরবো, পরে ভাবলাম এই পার্লের সেটটা পরি, জানি না মানাবে কিনা, পরে দেখি। এই তো আমি রেডি হয়ে নিলাম। কোথাও যেতে নিলে লাস্ট মোমেন্টে আমার একদম সব তাড়াহুড়া লেগে যায় যে এটা হয় নাই সেটা হয় নাই, এটা বাকি সেটা বাকি। যাই হোক, মোটামুটি রেডি হয়ে নিছি, টাইমলি রেডি হয়েছি। আর আমি যেহেতু পিঙ্ক পরেছি, প্রিয়কেও পিঙ্ক কালারের একটা টি শার্ট দিয়েছি, আর প্রিয়র বাবাকেও বলেছি পিঙ্ক কালারের টি শার্ট পরতে, তার পিঙ্ক কালারের টি শার্ট আছে। তো সে বলতেছে না, তার পিঙ্ক কালারের টি শার্ট নতুন নামাইতে ইচ্ছা করতেছে না, ঘরে যে নর্মাল অ্যাজ ইউজুয়াল গোল গোলা টি শার্ট পরে সে সেটা পরেই যাবে, সেটা পরেই সে কমফোর্টেবল। তো আর কি ম্যাচ না হইতে পারলে নাই। তো ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমার মনে হয়েছে আমি ঘুরিয়ে আনতে ভুলে গেছি, তো আবার গেছি ঘরে ঘুরিয়ে আনতে। এমন বের হয়ে যাওয়ার পর লাস্ট মোমেন্টে আমার অনেক কিছুই মনে হয়, মাঝে মাঝে তো নিচে যাওয়ার পরে মনে হয় যে আমি ঘরের চুলাটা ঠিকমতো অফ করছি, তো তখন আবার উঠি, আবার চুলা চেক করি, তারপরে আবার বের হই। যাই হোক, এখন ঘড়ি টড়ি নিয়ে আবার বের হয়ে গেছি। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি উত্তরা 13 নম্বর সেক্টরের স্ন্যাক্সি নামে একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টরের শাম একদম অ্যাভিনিউতে ক্যাফে দরবার যে বিল্ডিংটা আছে ওই বিল্ডিংয়ের দোতলাই পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা। তো এই রেস্টুরেন্টের ওপেনিং ছিল সেদিন, আমরা যেদিন গিয়েছিলাম ওপেনিং উপলক্ষে আমাদের ইনভাইটেশন ছিল, সেই ইনভাইটেশনেই আমরা এসেছি স্ন্যাক্সি রেস্টুরেন্টে। আমরা আজকে স্ন্যাক্স খাবো। রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড়সড় পরিসরের একটা রেস্টুরেন্ট। তো যেহেতু রেস্টুরেন্টের ওপেনিং ছিল, অনেক বেশি ক্রাউড ছিল, তো এত ক্রাউডের মধ্যে আমি পুরো রেস্টুরেন্টটা দেখাতে পারলাম না। রেস্টুরেন্টটা বেশ বড়সড় পরিসরের রেস্টুরেন্ট, হয় না যে ফ্যামিলি নিয়ে একটু বড়সড় পরিসরের কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে যদি হালকা পাতলা নাস্তা করতে চান, বার্গার টার্গার টাইপের কোনো রেস্টুরেন্ট, সেক্ষেত্রে এই জায়গাটা খুব পারফেক্ট। তো আমরা গিয়ে বসার পরেই আমাদেরকে কোল্ড কফি দেওয়া হলো। আর এই যে প্রিয় এখানে দুষ্টুমি শুরু করে দিছে, কোথাও আসলে তোর একই কাজ শুধু দুষ্টুমি করা, ওর পাশে একটা বেবি বসছে তার এসে পাত্তাই দিচ্ছে না, মানে একটু ভাব ধরো আর কি। তো আমরা আসার সাথে সাথেই আমাদের কোল্ড কফি যেটা দেওয়া হয়েছিল আমি ভাবলাম এখন সেটা খেয়ে নেই, কোল্ড কফিটা যথেষ্টই ঠিক ছিল। আর এই রেস্টুরেন্টের প্রাইস রেঞ্জ কিন্তু খুবই রিজনেবল, যেহেতু সেদিন ওপেনিং ছিল। আপনাদের সাথে ডিটেলস ওইরকম কোনো ব্লগ আজকে আমি শেয়ার করতে পারবো না। আর এই রেস্টুরেন্টের খাবার দাবারের প্রাইস কিন্তু রিজনেবল, মানে খুব বেশি আহামরি ভাবার কোনো কারণ নাই, রিজনেবল প্রাইসেই সব কিছু সেট করা হয়েছে। আমি আসার সময় ওনাদের মেনুটা দেখে এসেছিলাম, তো আমার কাছে মনে হলো সবগুলোর প্রাইসই রিজনেবল ছিল। তো কোল্ড কফি খাওয়ার পর আমার একদম মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে। নর্মালি আমি সন্ধ্যার পরে চা কফি জাতীয় জিনিসপত্র একটু কম খাই, কারণ আমার অনেক সময় এটা ঘুমের সমস্যা হয়, কিন্তু এটা যখন একটুখানি মুখে নিলাম তখনই মনে হলো না বেশ ভালো লাগছে, পুরাটাই শেষ করছি। তো কফি শেষ হইতে না হইতে অনেকগুলো খাবার চলে আসছে, যেহেতু দাওয়াতে আসছি, দাওয়াত বলে কথা, ওনাদের বার্গার আসছে, তারপর ওনাদের নাগা উইংসও ছিল, তো নাগা উইংসও আসছে। আর এইটা হচ্ছে কেক, যেহেতু ওপেনিং ছিল, ওপেনিং উপলক্ষে কেক কাটা হয়েছিল, তো সেই কেক এখন সার্ভ করা হলো। আর পেস্ট্রি পছন্দ করে না এমন বাচ্চা কাচ্চা কি হয়, প্রিয় পেস্ট্রি খায় তবে রেয়ার, মানে ওর যখন মন চাবে যে এখন এনে দিতে হবে বা ওকে এখন রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে পেস্ট্রি খাবে, তখন সে খাবে। প্রিয় পেস্ট্রি তখনই খাবে যখন ওর খেতে ইচ্ছা হবে, খেতে ইচ্ছা হইলে মানে বলবে হয়তো বা পেস্ট্রি শপে নিয়ে যাবো, তখন দেখা যাবে এক পিস খাবে। কিন্তু যে বাসায় আনা হয়েছে বা আমরা কোথাও গেছি আমরা নিছি, তখন আর সে খাবে না, মানে পুরাটাই ডিপেন্ড করে ওর মুডের উপরে। বাসায় কেক টেক আনা হলে আমিই খাই পুরাটা, প্রিয়র বাবাও খায় না, প্রিয়ও খায় না। তো এই তিন পিস কেক মনে হয় আমারই খেতে হবে। তো কেক খেতে খেতেই দেখা হয়ে গেল এই আপুর সাথে। আপু হচ্ছে এই রেস্টুরেন্টের যে ওনার আছেন, ওনার বড় বোন। তো আপুর সাথে বসে কিছুক্ষণ গল্প হলো, ভীষণ ভালো লেগেছে। দাওয়াতে আসি, দাওয়াত বলে কথা। তো নর্মালি রেস্টুরেন্টে গেলে তো আর কেউ খোঁজখবর নেয় না, কিন্তু যেহেতু আমরা দাওয়াতে আসছি তো আপু স্পেশালভাবে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য আসছিলেন। তো আপুর সাথে গল্প করতে করতেই আমাদের বার্গার চলে আসছিল। এই রেস্টুরেন্টে কিন্তু ফুড আইটেম অনেকগুলোই আছে, এই রেস্টুরেন্টে ফুড আইটেম অনেক কিছুই রাখা হয়েছে। আমি যেহেতু ওপেনিং উপলক্ষে গিয়েছি, ফুড নিয়ে অত ডিটেলস দেখাতে পারছি না, নেক্সট টাইম আবার যাওয়ার ইচ্ছা আছে, কারণ যেহেতু তাদের এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। আর দেয়ালে একটু পরপর সুন্দর সুন্দর লেখা, দেয়ালে লেখাই আছে নেভার স্টপ ইটিং, আমার মর্মে বিশ্বাসী আর কি। তো যাই হোক, এটার নিচে একটা চার্জিং ডক আছে। নর্মালি কী হয় রেস্টুরেন্টগুলোতে গেলে তো আমরা মানে খাই না যতক্ষণ সময় মোবাইল গুতাই তার চেয়ে বেশিক্ষণ সময়। তো আপনাদের জন্য এখানে চার্জিং ডক রাখা হয়েছে, এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। আপনাদের জন্য কোনো ক্যাবল রাখা হয়নি, মোবাইল চার্জার কিন্তু আপনাকে সাথে করেই নিয়ে যেতে হবে। যাই হোক, এই জিনিসটা দিয়ে বহুত উপকার করছে। তো বার্গার টার্গার শেষ হইতে না হইতে আরও খাবার চলে আসছে, মোমো চলে আসছে, তারপর গ্রিল মাশরুম চলে আসছে। আমি তো মোমো লাভার, এটা তো আর বলার কিছু নাই।
সবাই জানে আমি মোমো পেলে পাগল হয়ে যাই। আর তো ইদানিং আমার কাছে মাশরুমটাও খেতে বেশ ভালো লাগে। যারা একটু হেলথ কনশিয়াস, যে রেস্টুরেন্টে আসলে বার্গার খাবো, পিৎজা খাবো, এগুলো একটু অ্যাভয়েড করতে চান, তারা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই টাইপের মাশরুম খেতে পারেন। হয় না যে অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে একটু হ্যাং আউট করতে মন চায় কিন্তু কোনো কিছু খেতে মন চায় না, আর আমি একটু মাশরুমও খেয়ে নিলাম, প্রিয়কে সাধলাম, প্রিয় অ্যাজ ইউজুয়াল খাবে না। মাশরুম খাওয়া দাওয়া শেষে এখন মনে হলো মোমোটা ট্রাই করি, পছন্দের খাবার আমার। তো মোমোর সাথে একটা সসও দেওয়া হয়েছে, টক মিষ্টি স্বাদের একটা সস, ভালোই লাগতেছিল। বিশেষ করে এনভায়রনমেন্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। কোনো রেস্টুরেন্টে গেলে সেখানে যদি মোমো অ্যাভেলেবেল থাকে আমি কিন্তু সেটা অবশ্যই অর্ডার করি। তো এখানে তো মোমো সার্ভ করা হলো আমাদের জন্য, তো মোমোটার সাথে একটা টক মিষ্টি স্বাদের সস দেওয়া হয়েছিলো, এই সসটা দিয়ে এখন মোমোটা ট্রাই করছি। আর আমরা গিয়েছিলাম রেস্টুরেন্টের ওপেনিংয়ে, রেস্টুরেন্টের নাম হচ্ছে স্ন্যাক্সি, এটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের শাহমকদুম অভিনীত ক্যাফে দরবারের যে বিল্ডিংটা রয়েছে তার দুতলায় পেয়ে যাবেন রেস্টুরেন্টটি। আর রেস্টুরেন্টের এন্ট্রি গেটটা কিন্তু নিচতলাই আপনার চোখে পড়বে, নিচতলায় স্ন্যাক্সি লেখা যে গেটটা আছে এটা দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠলেই আপনার রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। বড়সড় পরিসরে রেস্টুরেন্ট, তো ওই জন্য আমার কাছে মনে হয়েছে বেশ সুন্দর, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে দৌড়ায় টোড়ায় বেশ মজা পাবে। প্রিয় তো এমনিও দৌড়াদৌড়ি করে রেস্টুরেন্টের ভিতরেও, তো প্রিয়র মতো মানুষজন নিয়ে এই টাইপের রেস্টুরেন্ট খুব পারফেক্ট মনে হয়েছে আমার কাছে। তো এই তো এখন দাওয়াত খাওয়া শেষ, বাড়ি যাবার পালা। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।